বিরতির পর আবারও স্বাগত মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। এবারের প্রশ্নটি জামালপুর থেকে করেছেন, নাম হচ্ছে শহীদুল, বয়স 30 বছর। প্রশ্ন হচ্ছে, আমি অনেকদিন থেকে ভাইরাল ইনফেকশন জ্বরে ভুগছি ভাই। অনেকদিন থেকে কিন্তু ভাইরাল ইনফেকশন পরবর্তীতে কমপ্লিকেটেড হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশনে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকে। তার বর্তমান সমস্যা হচ্ছে মাঝে মধ্যে জ্বর উঠে, শরীর খুব ক্লান্ত লাগে, চোখ জ্বালা পড়া করে। ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না। আপনার পরামর্শ চাইছে। জি ভাই, এই যে ভাইরাস জ্বর, এখন এটা কি আপনার প্যারাটাইফয়েড, না টাইফয়েড, না ম্যালেরিয়া, না অন্য কোনো জ্বর, এটা কিন্তু আমাদের টেস্ট ছাড়া এটা বলতে পারবো না। তবে শরীর গরম আছে, আপনি মাথায় পানি দিতে পারবেন, 10 বার শরীরটাকে ভালো করে পুছে দিতে পারবেন, উত্তপ্ত শরীরটাকে আপনি তাওল ভিজিয়ে চেপে ওটা বারবার পুছে দেন, ভালো লাগবে। হাত মুছেন, মাথা মুছেন, শরীর পরিষ্কার রাখেন, নখগুলি কেটে ফেলেন, আপনি ঠান্ডা জাতীয় শরবত খেতে পারেন। ধরুন তরমুজের শরবত একটা ভালো মেডিসিন জ্বরের জন্য, একটু আনারসের শরবত ভালো মেডিসিন, রসালো ফলগুলো যা, হ্যাঁ রসালো যত ফল আছে এগুলো খেতে পারেন। এখন আপনি আমাদের দেশি পেয়ারা আছে, তবে দেশি ফলটাই জ্বরের জন্য একটু বেশি ভালো ওষুধ। যেমন একটু কামরাঙ্গা আছে, একটু কেটে কেটে আপনি খেতে পারেন। যেমন জলপাই আছে, একটু খেতে পারেন। আর যাতে স্টুলটা ক্লিয়ার থাকে এই জন্য একটু মেথির শরবত খেতে পারেন। আপনি একটু আমলকি, হর্তকি, বহেরা ভিজিয়ে পানি খেতে পারেন। ইতিমধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারেন। তবে এই ধরনের জ্বরের জন্য আপনি যখন বুঝেই ফেলছেন ভাইরাস, এই জন্য জ্বরের জন্য কিন্তু আপনি ওষুধের দোকানের কাছ থেকে ওষুধ কিনে খেতে পারেন না। এই অধিকার চিকিৎসা বিজ্ঞান আপনাকে দেয় নাই, কারণ আপনি নিরোগ বাংলাদেশের একজন বাঙালি। তবে সেই হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান। ভাই শহীদুল, প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সময়ে ঋতু পরিবর্তনে এই সময় কিন্তু অনেকেই ঘরে ঘরে এই ফ্লু বা যেটাকে আপনি ভাইরাল ইনফেকশন বলছেন সেটাতে অনেকেই ভুগছে। সাধারণত আমরা বলি যে ভাইরাস জ্বর বড় জ্বর 5 থেকে 7 দিন, বড় জ্বর 10 দিনের মধ্যে এমনিতেই প্রাকৃতিক নিয়মে ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু এর পরেও যদি জ্বর থাকে, শরীর দুর্বল থাকে, খাওয়া দাওয়া অরুচি থাকে, শরীরে র্যাশ থাকে, বমি বমি ভাব থাকে, কফ কাশি থাকে, ইত্যাদি আরও কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই রোগটা একটু জটিল পর্যায়ে যাচ্ছে বলে অনুমান করা যায়। তারপরে আবার একটা জিনিস আছে, যদি এডিস মশায় কামড়িয়ে থাকে, আপনাদের জানতে হবে যে এডিস মশাটা কী। যেই মশাটায় কামড় দিলে আমাদের ডেঙ্গু জ্বর হয়, এডিস মশাটা, এটাকে আন্ধা মশা বলে, মানে রাত কানা, সে রাতে চোখে দেখে না, ও দিনের বেলা কামড়ায়। ও সাইজে একটু বড় থাকে, ওর পিছনের পাটা একটু লম্বা থাকে, ও যদি আপনাকে কামড় দেয় তো সেই জায়গাটা অনেকক্ষণ জ্বলতে থাকে। ওই মশায় কামড় দিলে আপনার রক্তের প্লেটলেটগুলি কমে যেয়ে আপনার চোখে রক্ত জমবে, যে কোনো একটা চোখের ভিতরে রক্ত অর্ধেকটা পরিমাণ লাল হয়ে থাকবে। সাথে সাথে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এই এডিস মশার কামড়ের ফলে যে ডেঙ্গু জ্বর হয় সেটা অনেক বড় ক্ষতি করতে পারে আমাদের শরীরে। এইখানে আপনার অপেক্ষা করার কোনো সময় নেই, এটা আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতেই হবে। ভাই আসলে উত্তরটি পেয়েছেন, কেমন আছেন, কী চিকিৎসা নিচ্ছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনার সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করছি। এর পরের প্রশ্নটি লিখেছেন কচুয়া থেকে মিজানুর রহমান, বয়স 45 বছর। প্রশ্ন করেছেন তার দাঁত নিয়ে। তিনি বলছেন যে দাঁত ব্রাশ করতে গেলেই মাড়ি দিয়ে রক্তের বন্যা ঝরে, ডাক্তারের পরামর্শে টুথব্রাশ পরিবর্তন করেছেন, টুথপেস্ট পরিবর্তন করেছেন, কিন্তু তাও এই সমস্যা সারছে না। ভাই মিজান সাহেব, মুখ দিয়ে সব রোগ হয় শুরু, বোকার ফসল পোকায় খায়। আপনার দাঁতে পাইরে হয়েছে এটা বোঝা যাচ্ছে, দাঁত দিয়ে যখন রক্ত পড়ে, দাঁতের গোড়া যখন নড়বড়ে হয়ে যায়, তখন বুঝতে হবে আপনার পাইরে হয়েছে। এত সহজ চিকিৎসা আছে, আপনি এখন এই প্রোগ্রাম শোনার সাথে সাথে আপনি মুখে 7টা লবঙ্গ ঢুকিয়ে চুষতে চুষতে খেতে থাকেন, এরপরে
আপনি একটি কচি পেয়ারা পাতা বা কচি আম পাতা অথবা কচি নিম পাতা চিবাতে থাকেন। লবঙ্গ, কচি পেয়ারা পাতা, কচি নিম পাতা, এটা হলো আপনার মহান ঔষধ। এরপরে আপনি একটু ফিটকিরির পানি দিয়ে বেশ করে কুলকুচা করেন, দাঁতের গোড়া বেশ শক্ত হয়ে যাবে। আপনি দুবোলা ফিটকিরি দিয়ে দাঁত কুলকুচা করবেন। ব্রাশের পরিবর্তে আপনি মেসোয়াক ব্যবহার করবেন, সেটা বাবলা পাতার মেসাক হোক, আটকিরার ডালের মেসাক হোক, অশ্বগন্ধা সর্বগন্ধার ডাল দিয়ে মেসাক হোক, বা নিম ডাল দিয়ে একটি মেসক তৈরি করবেন। আলহামদুলিল্লাহ এখানে কিছু জীবাণু ঘটিত সমস্যা দেখা দিয়েছে, সেটাই আপনার কিছু ক্ষতি করতেছে। আর আপনি একটি পেয়ারা নিয়ে ভালোভাবে চিবিয়ে পেয়ারাটা আপনি খেয়ে নেন, কেটে খাবেন না, চিবিয়ে কামড়িয়ে দা পেয়ারাটা খান, আলহামদুলিল্লাহ দাঁতের গোড়াগুলো বেশ শক্ত হবে। এরপর একটি গাজর, একটি কচি শশা, এই সাত দিন এই প্র্যাকটিস করেন। আপনার টুথপেস্ট পরিবর্তন করতে হবে না, টুথব্রাশ পরিবর্তন করতে হবে না, আপনি শুধু মেসোয়াক দিয়ে উপরে নিচে করে দাঁত মাজেন, দাঁত পরিষ্কার করেন। আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে বোকার ফসল পোকায় খায়, একটু বুদ্ধি থাকলে আলহামদুলিল্লাহ আমার দাঁত সুরক্ষা হবে। এই প্রকৃতিক উপায়ে হাজার হাজার বছর যাবৎ মানুষ দাঁতকে সুরক্ষা দিয়েছেন, পাইরিয়া মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ। ভাই মিজানুর রহমান, আশা করি এই সহজ প্রাকৃতিক উপায়ে চিকিৎসাটি আপনি অনুসরণ করবেন, আশা করি সুস্থ হয়ে আসবেন। ডাক্তার আলমগীর মধ্যে আমরা কিন্তু এমন অনেক রোগী পাই যারা এসে বলে যে আমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে, যদিও চোখের ডাক্তার এটা ডিল করে, শরীর অনেক দুর্বল লাগছে এটাও বলে, অনেকবারে দাঁত অনেক নরম হয়ে গেছে। আমরা তখন বিভিন্ন ধরনের চেক করার পরে তার ডায়াবেটিস পাই এবং দেখা যায় যে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে। ভাই মিজানুর রহমান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এটা ধরা পড়ুক কিংবা না পড়ুক, এই কারণে কিন্তু দাঁত নরম হয়ে যেতে পারে, দাঁতের মাই নরম হয়ে যেতে পারে এবং এই ধরনের সমস্যা হতে পারে। বয়স যে চোখে কম দেখতে পারে, কানে কম শুনতে পারে, এগুলো কিন্তু ইএনটি পুরো চারটেই যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয়, ডায়াবেটিস যদি ধরেন সবসময় 12-13-14 খাবার পরে র্যান্ডমে, এগুলো তো চলতেই থাকে। এবং অনেকেই আছে ডায়াবেটিস হয়ে সেটা গোপন রাখতে চায়, ঠিক আছে গোপন রাখতে চান, গোপন জিনিস গোপনই থাকুক না, কিন্তু আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। আপনি নিয়ন্ত্রণ না করে গোপন করার তো আত্মঘাতিক সমান। ডায়াবেটিস খুব ভালো রোগ, আবার ডায়াবেটিস ভয়ানক খারাপ রোগ, মানলে তালগাছ, না মানলে কিছুই না, কিন্তু না মানলে ডায়াবেটিস আপনাকে ছাড় দিবে না। আপনার যত ধরনের ইএনটি প্রবলেম প্রথমেই দেখা দিবে, আপনার দাঁত, আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে, আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, আপনার ভয়ানক ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেই থাকবে একটার পর একটা। এরপরে হলো সে কিডনি আক্রমণ করবে, শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গার ভিতরে সে হাত দিয়ে বসবে, কারণ তাকে আপনি কোনোরূপ পাত্তা দেন নাই। ডায়াবেটিসকে যত বেশি পাত্তা দিবেন তত বেশি সে ছোটো থাকবে, পাত্তা দিবেন না সে বড় হবে। অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোল করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ভাই প্রিয় দর্শক, যাদের ডায়াবেটিস আছে তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে ডায়াবেটিস আপনার জীবনকে কন্ট্রোল করার আগে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করে ফেলবেন, আপনি পারবেন এটা। এবং ডায়াবেটিস হলে তো মন খারাপ করার কিছু নেই, ডায়াবেটিস হলে এটা আরও মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায়, তার লাইফস্টাইল পরিবর্তন করতে শেখায়, ফলে সে কিন্তু স্বাস্থ্যবান মানুষের চেয়েও তুলনামূলক অনেক ভালো থাকে। অতএব লুকানোরও কিছু নেই, ডিসিপ্লিন লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, অর্থাৎ আপনি ডিসিপ্লিন আসতেই হবে, এছাড়া কোনো মুক্তির কোনো পথ খোলা নেই। ডাক্তার আলমগীর, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি মূল্যবান পরামর্শ দেবার জন্য। এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আমাদের দেখা হবে, আমাদের দর্শকরা আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইবে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনারা আমাদের কাছে লিখবেন, লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা টিভিস কলের যে ফোন নম্বর আসে সেই ফোনেও প্রশ্ন করতে পারেন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে বিজয় টিভি পর্দায়। তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।